অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো বিভিন্ন কারণে কিছুদিন থেকে ভিডিও বানাতে পারছি না, তো চলো দেখতে থাকো ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজ আমি বানাতে চলেছি ঝিঙে পাবদা দিয়ে মাছের ঝোল। তো হালকা পাতলা একদম ঘরোয়া উপকরণে, এই গরমে খেতেও ভালো লাগবে, তোমরা ট্রাই করো। তো দেখতে থাকো, চলো। তো এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে আগের থেকে কেটে রাখা আলু, বেগুন, ঝিঙে রয়েছে এখন। এটা
হালকা পাতলা ঘুরে দিয়ে পাতলা ভীষণ এখানে আসুন পরিমাণ মতো লবণ তাহলে করে ভাজা হয়ে গেছে এখন মিক্সিতে টেস্ট করে নিয়েছি জিরা কাঁচা লঙ্কা আর সামান্য অল্প আদা তো এটা এখন এখানে মশলাটা দিয়ে দিব এখন সামান্য লঙ্কা গুঁড়ো রেসিপি তোমরা সবাই ট্রাই করতে পারো কষানো হয়ে যাচ্ছে আর এই ঝোলে ঝিঙ্গাগুলো না খেতে খুব ভালো লাগে আস্তে নাড়া দিতে হবে যাতে ঝিঙ্গাগুলো গলে না যায় এটা হতে থাক আমি এখানে জল দিয়ে দিচ্ছি কিচ্ছুটা আরেকবার দিয়ে হালকা কষাবো খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলগুলো না বেরিয়ে এসছে এখন আমি এই জলটা Thank you.
মাছগুলো ছেড়ে দিই। ঝোলটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে। এখন আমি একে একে এই মাছগুলো ছেড়ে দেব। পাবদা ঝিঙ্গের ঝোল হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিচ্ছি। যেহেতু পাবদা মাছ একটু বড় সাইজের হয়, সেহেতু আমি হাতা দিয়ে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। তো আমার পাবদা মাছের ঝোল রেডি, একদম ভিন্ন স্বাদের। এই গরমে তোমরা ট্রাই করতে পারো। যে হাড়ের গরম বেড়েছে এখনই, তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো।